প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। করোনার এই পরিস্থিতিতে যে যেখানে আছো সুস্থ আছো, ভালো থেকো। বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমির অধ্যক্ষ মহোদয়ের নির্দেশক্রমে আজকের এই অনলাইন ক্লাস, আজকে আমরা পদার্থবিজ্ঞানের দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায়ের জ্যামিতিক আলোক বিজ্ঞান এই অধ্যায় নিয়ে আলোচনা করব। তো এই অধ্যায়ে আলোচনা করতে গেলে আমাদের প্রথমে যেমন আলোর প্রতিফলন, দর্পণ, আলোর প্রতিসরণ এইসব ব্যাপার আমাদের জানতে হবে। তো এদের থেকে অনেক কোশ্চেনও আমার বিগত বছর আসছে এবং বিভিন্ন জ্ঞানমূলক কোশ্চেন আমি যতটুকু আলোচনা করবো, এরপরে তোমরা বোর্ড বইতে টেক্সট যে বইটা আছে ওটাতে দেখে নিবা। তো এখন দেখো, এখানে হচ্ছে প্রথমেই আলোর প্রতিফলন। আসলে আলোর প্রতিফলনটা কী? আলোক রশ্মি যখন কোনো এক মাধ্যম দিয়ে চলতে চলতে অন্য এক মাধ্যমের কোনো তলে আপতিত হয়, তখন দুই মাধ্যমের বিভেদতল থেকে কিছুটা আলো কি প্রথম মাধ্যমে ফিরে আসে, ওই অবস্থাটাকে আমরা কী বলবো? আলোর প্রতিফলন। ব্যাপারটা কি দেখো, যদি এরকম হয়, এখানে একটা আসলো আলোটা, এটা একটা মাধ্যম, তো এখানে যদি আবার আলোটা এদিকে ফিরে যায়, তো এদিকে একটা মাধ্যম, একটা মাধ্যম, এখানে দেখো এটা বড়। এখন দেখো, একটা আলো আপতিত হয়ে আবার চলে গেল, তার মানে এখানে কিন্তু একটা তল, এটা যে এদিকে একটা মাধ্যম আছে, এখানেও একটা মাধ্যম, তো এই মাধ্যম দুটার বিভেদতল হচ্ছে এটা। এখান থেকে একটা আলো এই অবস্থানে আসলো, তাহলে এটা ও বিন্দু, এটা হচ্ছে ও বিন্দু, এই হতে একটা আলো এখানে আসলো, অভিপথে চলে গেলো, ও এটা কি অবিলম্ব, এক্স একটা তল বা পৃষ্ঠ। এখন দেখো, এখানে আমরা কি শিখলাম? আলোর প্রতিফলন। তাহলে আলোর প্রতিফলন তোমার কয় প্রকার? আলোর প্রতিফলন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে কি নিয়মিত প্রতিফলন বা সুষম প্রতিফলন, আর একটা হচ্ছে অনিয়মিত প্রতিফলন বা ব্যপ্ত প্রতিফলন। এখন দেখো, নিয়মিত প্রতিফলন আসলে কোনটা? নিয়মিত প্রতিফলন হচ্ছে, দেখো এই জায়গাটা একটা আলো, দেখো এটা কিন্তু একটা, এই পৃষ্ঠটা কি সমতল পৃষ্ঠ, যেভাবে আসছে ঠিক ওইভাবে চলে গেলো, ধরো এটা একটা অভিলম্ব, কিন্তু এটা হচ্ছে কি নিয়মিত বা সুষম প্রতিফলন। আর ব্যপ্ত প্রতিফলন কি, তোমার তলটা কি থাকবে অমসৃণ। দেখো তো, এই জায়গাটা আসলো যখন, তখন এখানে একটা আলো আপতিত হলো, এই পথ থেকে এখানে আসলো, এসে কী করলো, যেই কোণে আসছে ঠিক ওই কোণে কিন্তু চলে যাবে। এখন এই কোণে চলে যাওয়ার কারণ হচ্ছে কি, দেখো আলোর প্রতিফলন কটা সূত্র মেনে চলে? দুইটা সূত্র। এখন এখানে হচ্ছে প্রথম সূত্রটা কি, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং বিভেদ তলের উপর যে অঙ্কিত অবিলম্বটা আছে, এই তিনটা কি একই তলে অবস্থান করবে, একই সমতলে অবস্থান করে। আর একটা হচ্ছে কি, আপাতন কোণ আই এবং প্রতিসরণ কোণ কত আর, এই দুটা কি পরস্পর সমান, তার মানে কত, আই কোণ সমান হচ্ছে আর কোণ। তাহলে এই জায়গাটা যেহেতু আই কোণ এবং আর কোণ, আপাতন কোণ এবং প্রতিসরণ কোণ সমান, তাহলে এই জায়গাটা দেখো, এখানে যেই কোণে আসছে, ধরো একটু হাতে আঁকছি একটু পার্থক্য, আই কোণ সমান কি আর কোণ আমরা ধরবো এই আর কি, যদি আমরা স্কেল সুন্দর করে আঁকি। এখন দেখো, ঠিক এখানে তাই, যেই কোণে আসছে ওই কোণে চলে গেছে, আর একটা দেখো তো এখানে আসলো, এটা কী হবে, তাহলে এভাবে যাবে, আর একটা এদিকে আসলো, এদিকে চলে গেলো, আবার এদিকে আসছে, এদিকে চলে গেলো, এটা কি এলোমেলো হচ্ছে, তার মানে এই অবস্থাটাকে আমরা কী বলবো, এটা অনিয়মিত প্রতিফলন বা ব্যপ্ত প্রতিফলন। এখন দেখো, আমরা তাহলে কটা জিনিস শিখলাম, আলোর প্রতিফলন কী, আলোর প্রতিফলন কটা সূত্র মেনে চলে, দুটো সূত্র মেনে চলে, এবং প্রতিফলন কত প্রকার, দুই প্রকার, একটা হচ্ছে নিয়মিত প্রতিফলন বা সুষম প্রতিফলন, আর একটা হচ্ছে কি অনিয়মিত প্রতিফলন বা ব্যপ্ত প্রতিফলন। এখন দেখো, এরপর আমরা যাবো কোথায়, এরপর আছে কি দর্পণ। তো এটুকু আশা করে এতটুকু অন্তত আলোর প্রতিফলন নিয়ে ব্যাপারটা ক্লিয়ার হয়েছে, এটা আমি মুছে ফেলি। এখন দেখো দর্পণ, এখন আমরা আলোচনা করবো দর্পণ নিয়ে। এই দর্পণ হচ্ছে কি, দর্পণ হলো এমন একটি মসৃণ তল যেখানে কি আলোর নিয়মিত প্রতিফলন ঘটে। এখন এরপরে হলো দর্পণের প্রকারভেদ, দর্পণ কত প্রকার, দর্পণ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে কি সমতল দর্পণ, একটা সমতল দর্পণ, আর একটা হচ্ছে কি গোলীয় দর্পণ। এখানে দেখো, এই গোলীয় একটা সমতল দর্পণ, আর একটা হচ্ছে গোলীয় দর্পণ, গোলীয় দর্পণটা আবার দুই প্রকার, গোলীয় দর্পণটা কত প্রকার, দুই প্রকার, একটা হচ্ছে কি
অবতল দর্পণ, আর একটা হচ্ছে উত্তল দর্পণ। এখন দেখো, একটা অবতল দর্পণ, একটা উত্তল দর্পণ। এখন আসলে আমাদের দর্পণ চিনতে হবে। দেখো, বাসা বাড়িতে অনেক সময় আমরা কী করি, আয়না দেখি, ওটা একটা দর্পণ। কিন্তু আয়নাটা দেখবা কি, একটা পৃষ্ঠ কী থাকে আমরা সচ আমরা দেখতে পাই, অপর পৃষ্ঠটা কী, যে কোনো একটা প্রলেপ থাকে, পার লাগানো থাকে। ওই পার লাগানোটা কি, কোনো একটা অন্য কোনো একটা পার বা অন্য যে কোনো পদার্থ দিয়ে কী করা থাকে, প্রলেপ দেওয়া থাকে। যখনই একটা পৃষ্ঠ প্রলেপ দেওয়া থাকবে, তখন আর একটা পৃষ্ঠতে আমরা যে কোনো বস্তু দেখতে পাই, ওটা হচ্ছে কি, দর্পণ। ওই দর্পণটা সামনে রাখলে, কিন্তু ওইটা যদি পারা না লাগানো হয়, তখন কিন্তু ওটা কী হয়ে যাবে, লেন্স হয়ে যাবে। দেখো তাহলে অবতল দর্পণ, অবতল দর্পণটা কি আমরা একটু দেখি, যেহেতু এটা কী বলছে গোলীয় দর্পণের ক্ষেত্রে। অবতল দর্পণ, এখন দেখো অবতল দর্পণটা কি, যখন কোনো আলোকরশ্মি কোনো গোলীয় দর্পণের, যখন কোনো আলোকরশ্মি গোলীয় পৃষ্ঠের অবতল পৃষ্ঠ হতে সংগৃহীত হয়, তখন ওটাকে আমরা কী বলবো, গোলীয় ইয়ের অবতল দর্পণ। কারণ এখানে হচ্ছে কি, এটা হচ্ছে আমার অবতল ইয়ের উত্তল পৃষ্ঠ, এটা হচ্ছে কি অবতল পৃষ্ঠ। উত্তল পৃষ্ঠটাকে আমরা কী করছি, এখানে পাড়া লাগিয়েছি বা প্রলেপ দিয়েছি। তার মানে আমরা কী বলতে পারি, যখন আলোকরশ্মি কোনো গোলীয় পৃষ্ঠের ও অবতল পৃষ্ঠ হতে কী হবে, আলোক সংঘটিত হয়, তখন ওই অবস্থাকে আমরা কী বলবো, অবতল দর্পণ। অবতল দর্পণের ক্ষেত্রে অবশ্যই কি, এটা একটা অভিসারী দর্পণ। এখন এটা অভিসারী হওয়ার কারণটা কি, দেখো এখান থেকে কোনো একটা উৎস থেকে যদি আলোগুলো, এখান থেকে একটা আলো আসলো, এদিক থেকে আসলো, একের পর আসতে থাকলো, আসার ফলে কি, প্রত্যেকটা আলোই অবশ্যই এই একটা বিন্দুতে যায়, মিলিত হবে। কোন বিন্দুটা, এই একটা বিন্দুতে মিলিত হয়েছে। যেহেতু এখান থেকে বিভিন্ন উৎস থেকে আলোগুলো যখন এই অবতল পৃষ্ঠটাতে পড়ছে, অবতল পৃষ্ঠ থেকে আলোগুলো যখন প্রতিফলিত হয়ে চলে যাচ্ছে, তখন কি একটা বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে এই অবস্থাটাকে আমরা কী বলবো, এই অবতল দর্পণটাকে আমরা অভিসারী দর্পণও বলতে পারবো। এরপর দেখো এই ক্ষেত্রে কী হয়েছে, আমরা পাড়া কিন্তু লাগাইছি উত্তল পৃষ্ঠে। আরেকটা চিন্তা করি আমরা, এখন আরেকটা হচ্ছে কী দর্পণ, উত্তল দর্পণ। আরেকটা চিত্র আঁকি আমরা, এখানে একটা পৃষ্ঠ, এই একটা উৎস, এই উৎসটা থেকে আলো কোথায় আসলো, এটার উপরে আসলো, এখান থেকে আলো এখানে আসছে, এসে আবার এই পথে চলে গেলো, আবার আর একটা আলো কোথায় আসছে, এখানে আসছে, এখান থেকে চলে গেলো, আর একটা আলো এখানে এসে পড়লো, এদিকে চলে গেলো, এখানে আসলো। এখন দেখো এই জায়গাটায় যখন এখানে আসলো, এসে কিন্তু বিভিন্ন দিকে ছড়ায় ছিটে যাইতেছে। তার মানে হচ্ছে যখন কোনো আলোকরশ্মি উত্তল পৃষ্ঠ হতে সংগঠিত হয়, তখন ওই অবস্থাটাকে বা ওই দর্পণটাকে আমরা কী বলবো, গোলীয় ইয়ার উত্তল দর্পণ। উত্তল দর্পণের ক্ষেত্রে অবশ্যই কি, পাড়া কোথায় লাগাবো আমরা, অবতল পৃষ্ঠে। উত্তল দর্পণ যেটা হবে, ওই ক্ষেত্রে আমরা পাড়া কোথায় লাগাবো বা প্রলেপ কোথায় দেবো, অবতল পৃষ্ঠে। তাহলে কী হলো, এবং এখানে একটা উৎস থেকে যে আলো এসে আবার প্রতিফলিত যখন চলে যাচ্ছে, তখন কিন্তু এই মনে হচ্ছে যে এখানে বিভিন্ন একটা বিন্দুতে বা ছড়ায় ছিটায় পড়তেছে। তখন এই অবস্থাটাকে আমরা কী বলবো, অপসারী দর্পণ। তাহলে উত্তল দর্পণকে আমরা কী বলতে পারি, অপ সারি। আর এখানে কী ছিল, অবতল দর্পণের ক্ষেত্রে অভিসারী দর্পণ। তাহলে আমরা এখানে গোলীয় দর্পণের ব্যাপারটা বুঝতে পারলাম, একটা হচ্ছে অবতল দর্পণ, একটা উত্তল দর্পণ, আবার ক্লিয়ার হই। এরপরে অবতল দর্পণ কাকে বলে, উত্তল দর্পণ কাকে বলে, এগুলো আমরা ক্লিয়ার হলাম। এরপরে দেখো এখানে যেহেতু উত্তল দর্পণ এবং অবতল দর্পণ কথা বললাম, এর সাথে আমাদের কী জানতে হবে, একটা উত্তল লেন্স এবং অবতল লেন্সও। এখন দেখো তাহলে এটা মুছে ফেলি, তাহলে উত্তল লেন্স, উত্তল লেন্স কোনটা, দেখো যে লেন্সের কি, দুই প্রান্ত সরু মধ্যভাগ কি মোটা, এটাকে আমরা কি বলবো, উত্তল লেন্স। এটা হচ্ছে উত্তল লেন্স। আচ্ছা, এরপর আরেকটা দেখো অবতল লেন্স,
যে একটা লেন্স, যেই লেন্সের কি দুই দুই ভাগ কি মোটা এবং মধ্যভাগ কি সরু, তাকে আমরা কি বলবো অবতল লেন্স। এখন উত্তল লেন্স এবং অবতল লেন্স এটা শিখলাম, তাহলে আমরা একটু পিছনে যাই। কী কী শিখলাম? আলোর প্রতিফলন। আলোর প্রতিফলন কাকে বলে, আলোর প্রতিফলন কত প্রকার, এটা কটা সূত্র মেনে চলে। এরপরে হলো কি দর্পণ, দর্পণ কি, দর্পণ কত প্রকার, এটা নিয়ে আলোচনা হলো। এরপরে দেখো এখানে আমরা উত্তল লেন্স এবং অবতল লেন্সের সাথে বলে দিলাম। এখন দেখো আমরা যে দর্পণ আলোচনা করেছি, অনেক সময় দেখবা কি ওই বাসের ভিতরে ড্রাইভারের ঠিক কাছাকাছি একটা কি থাকে, আয়না বা দর্পণ যাকে বলি, আয়না বা দর্পণ যাই বলি না কেন, ওটাতে কিন্তু ওই ড্রাইভার কিন্তু পিছনের পুরোটা গাড়ির যত যাত্রী আছে প্রত্যেকে দেখতে পায়। কারণ কি এটা একটা উত্তল লেন্স, ওটা হচ্ছে কি তার পিছন থেকে অনেক লোককে একটা জায়গায় এসে দেখাইতেছে, কিন্তু পিছনে অনেক ছড়া ছিটে আছে, কিন্তু একটা জায়গায় এসে দেখা গেলো কি ছোটো ছোটো আকারে সব মানুষকে ওই ড্রাইভার নিজে পুরোটা দেখতে পান। অবশ্যই দেখবা তোমরা খেয়াল করলে ওই আয়নাটা বা দর্পণটা একটু এই আকৃতির উপর সেট একটু বাড়তি করা দেখা যায়, তাহলে ওটা কি উত্তল দর্পণ। যাই হোক আমরা এটা এখন উত্তল লেন্স এবং অবতল লেন্স এটাও চিনলাম। এরপর আমরা যাব আলোর প্রতিসরণ। আলোর প্রতিসরণ কাকে বলে, এখন দেখো আলোর প্রতিসরণ শিখতে গেলে আমাদের অবশ্যই একটা জিনিস জানতে হবে। ধরো একটা তল, এখন এখানে একটা আমরা সেপারেট করে দিই, এটা একটা ধরো অবিলম্ব। আলোর প্রতিসরণ কাকে বলে, যখন কোনো একটা আলোক রশ্মি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাবে, যদি আলোটা হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায় বা ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যেতে পারে, তখন আলোর প্রতিসরণে কিছু পরিবর্তন ঘটে, অবস্থাটাকে আমরা কী বলবো আলোর প্রতিসরণ। এখন দেখো এটাকে যদি আমরা প্রথম মাধ্যম ধরি, এটাকে দ্বিতীয় মাধ্যম, এটা ধরো হালকা, এটা হালকা মাধ্যম, এটা কি ঘন মাধ্যম। এখন দেখো এখান থেকে একটা আলো এখানে গেল, এই অবস্থায় গেল আলোর প্রতিসরণ সূত্র হচ্ছে যখন কোনো একটা আলোক রশ্মি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাবে, তখন অবশ্যই আলোটা কি যেই পথে যাওয়ার কথা ওই পথে না গিয়ে কিছুটা অভিলম্বের দিকে বেঁকে যায়, ওই অবস্থাটাকে যেহেতু আমরা কী বলছি আলোর প্রতিসরণ। এখন দেখো একটা আলো কী হচ্ছে, যখন যদি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যম আসে, আসার কথা কোথায়, এই পথে, এখানে না গিয়ে গেল কোথায় একটু অবিলম্বের দিকে বেঁকে গেছে, এটা হচ্ছে কি আইকন, এটা হচ্ছে আর। এই অবস্থাটা দেখো আপাতন কোণ, এটা প্রতিসরণ কোণ। এখন এখানে দেখো এটা কোথায় থেকে আসে, হালকা থেকে ঘন মাধ্যম আসলো, যদি এদিক থেকে যেত ঘন মাধ্যম থেকে যাওয়ার কথা কোথায় এদিকে, যদি ঘন মাধ্যম থেকে কোনো একটা আলোক রশ্মি হালকা মাধ্যমে যায়, তখন যেই পথে যাওয়ার কথা ওই পথে না গিয়ে অবিলম্ব থেকে কিছুটা দূরে সরে যায়, তখন এদিকে গেল, তখন আমরা এটাকে কী বলবো, এটা হচ্ছে আইকন, এটা হচ্ছে আরকন। এখন দেখো এই জায়গাটায় এই পথে না গিয়ে একটু কিছুটা সরে আমার কি আপাতন কোণটা যে অবস্থা আসছে ওই পথে না গিয়ে একটু অবিলম্বের দিকে বেঁকে গেল, এই অবস্থাটা আমরা যেহেতু আলোর প্রতিসরণ করছি, এখানে কোণের একটা পরিবর্তন ঘটছে, এটাকে আমরা যদি চিন্তা করি কত ডেল্টা কোণের পরিবর্তন হচ্ছে, মানে ডেল্টা এটা হচ্ছে কোণের বিচ্যুতি, কারণ কিছুটা কোণ পরিবর্তন হয়ে গেছে, কিন্তু যতটুকু পাওয়ার কথা আমরা ততটুকু পাইনি, কিছুটা কম পেয়েছি, কতটুকু কম পেয়েছি এখান থেকে টোটাল হওয়ার কথা কি আইকন প্লাস আরকন বা ডেল্টা, টোটালটা হচ্ছে কি এখানে আমরা আইকন পাবো, টোটালটা কি আইকন পাওয়ার কথা, কিন্তু আইকন পাইনি, পেয়েছি কত ডেল্টা কোণ কম পেয়েছি আর। এখন দেখো তাহলে কতটুকু কম পেয়েছি ওটা আমরা যাব। এখন দেখো একটা মাধ্যম হচ্ছে হালকা, একটা হচ্ছে ঘন, তাহলে এখানে হলো প্রতিসরণ কাকে বলে, প্রতিসরণের চিত্রটা দেখলাম। এখন প্রতিসরণ কটা সূত্র মেনে চলে, প্রতিসরণ তিনটা সূত্র মেনে চলে। দেখো আপাতন কোণ, আপাতিত রশ্মি, প্রতিসরিত রশ্মি এবং অবিলম্ব একই একই তলের ওপর অঙ্কিত অবিলম্ব কি একই সমতলে অবস্থান করে। আর একটা হচ্ছে কি যখন আলোক রশ্মি কোনো একটা স্বচ্ছ মাধ্যম থেকে অন্য কোনো একটা স্বচ্ছ মাধ্যমে চলে বা চলে যায়, তখন কি হয় একজোড়া মাধ্যম ও একই রঙের আলোর জন্য কি মাধ্যম বিভেদ তলের আপাতন কোণের সাইনের অনুপাত এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত একটা ধ্রুব রাশি হয়। ধ্রুব রাশিটা কি মিউ, ধ্রুব রাশিটা হচ্ছে মিউ। মিউ মিউ সমান কত,
অনুপাত সাইন আই বাই সাইন আর। একে আমরা কি বলি, সিনেলের সূত্র বলে থাকি। তো এখন যেহেতু এটা মিদ অপারেশন সাইন এ বাই সাইন আর, এই সূত্রটা আমাদের সামনে কাজে লাগবে। আশা করি এতটুকু বুঝতে পারছো। তাহলে আলোর প্রতিসরণ কি শিখলাম আমরা, আলোর প্রতিসরণ কি, আলোর প্রতিসরণ কয়টা সূত্র মেনে চলে, দুইটা সূত্র মেনে চলে, আপতিত রশ্মি এবং প্রতিসরিত রশ্মি, একে লম্ব এবং অভিলম্বের একে বিভেদ তলের উপরে, এবং অভিলম্বটা কি, এই তিনটা বিন্দু একই অবস্থানে অবস্থান করে, একই সমতলে অবস্থান করে। এরপরে হচ্ছে কি, মিউ সমান কত, সাইন এ বাই সাইন আর। তার মানে কি, এখানে হচ্ছে কোনো একটা স্বচ্ছ মাধ্যমে আলোকরশ্মি যখন গমন করে তখন কি হয়, এক জোড়া মাধ্যমের এবং একই রঙের আলোর জন্য সাইন সাইনের অনুপাত এবং আপাতন কোণের সাইনের অনুপাত এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত একটা ধ্রুবরাশি, ধ্রুবরাশি কি, মিউ সমান সাইন আই বাই সাইন আর। আসলে এতটুকু বুঝতে পারছো। তাহলে আমরা একটু মুছে ফেলি। এখন আমরা এর আলোকে, এই সূত্রের এই প্রতিসরণের আলোকে একটা ব্যাপার দেখবো, সেটা কি দেখো তো একটু তোমরা। ধরো এটা প্রথম মাধ্যম, এটা দ্বিতীয় মাধ্যম, এই জায়গাটাতে দেখো আমরা এটাকে যদি প্রথম মাধ্যম ওয়ান চিন্তা করি, এটা হচ্ছে টু, তাহলে যেহেতু প্রতিসরণকের একটা সূত্র পেয়েছি, তাহলে মিউ এটা ওয়ান এটা টু, সমান কী লেখা যায়, মিউ টু বাই মিউ ওয়ান। তার মানে কি, প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক নির্ণয় করেছি। কী করেছি, প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক। তার মানে আমরা অনেক সময় ভাগ করি, যেমন চারকে দুই দ্বারা ভাগ, কাকে, চারকে দুই দ্বারা ভাগ করি, তার মানে ফোর ভাগ টু। ঠিক, এখানে দেখো আমরা প্রথম মাধ্যমের সাপেক্ষে, কার সাপেক্ষে, প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসংখ্যক নির্ণয় করেছি, তার মানে মিউ টু বাই মিউ ওয়ান। এখন দেখো এই জায়গাটা, এর সাপেক্ষে আমরা একটু সম্পর্ক লিখতে পারি, যদি এখানে মিউ টু বাই মিউ না, এখানে কথা দেখো, তাহলে এখানে কিন্তু আমরা কি, প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের যেহেতু প্রতিসংখ্যক নির্ণয় করেছি, সূত্রটা হচ্ছে মিউ টু বাই মিউ ওয়ান। তাহলে অবশ্যই এখানে আমাদের কী লাগবে, প্রথম মাধ্যমের বেগ ভি ওয়ান, তাহলে দ্বিতীয় মাধ্যমের বেগ যদি ভি টু ধরি, তাহলে প্রথম মাধ্যমের ফ্রিকোয়েন্সি এফ ওয়ান, দ্বিতীয় মাধ্যমের ফ্রিকোয়েন্সি কত, এফ টু। তাহলে অবশ্যই প্রথম মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য কত, ল্যামডা ওয়ান, দ্বিতীয় মাধ্যমের কত, ল্যামডা টু। এরকম একটা ইকুয়েশন আসবে আমাদের সামনে, কাজেও লাগবে। এরপর আমরা একটা সূত্র কিন্তু জানি, দেখো ভি সমান কত, এফ ল্যামডা, তরঙ্গ দৈর্ঘ্য আমরা শিখেছিলাম, বেগ ভেলোসিটি ফ্রিকোয়েন্সি আর হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য যেটা ল্যামডা। এখন দেখো এই সূত্রটা আমার সামনেও কাজে লাগবে, এটাও লাগবে। এখন আমরা এখানে কি এই জিনিসটা বুঝতে পারছি, যে আলোর প্রতিসরণের ক্ষেত্রে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসংখ্যক মিউ সমান কত, মিউ টু বাই মিউ ওয়ান। এই সূত্রটা আশা করি সবাই বুঝতে পারছো। এর আলোকে দেখো আমরা একটা অঙ্ক করব, এটা থাক, এটুকু থাক, এটাই মুছে ফেলি। দেখো দেখ এই সূত্রের আলোকে, চিত্রের আলোকে এটা মুছবো না, এটার আলোকে দেখাই। এখানে একটা আমি কোশ্চেন লিখেছি, কোনো একটি আলোর তরঙ্গ দৈর্ঘ্য বায়ু হতে কি পানিতে গেলে তরঙ্গ দৈর্ঘ্য শতকরা কত হবে। আচ্ছা ধরো প্রথম অবস্থায় এই বায়ু, এই প্রথম মাধ্যমটাকে আমরা কী ধরবো, বায়ু মাধ্যম, দ্বিতীয় মাধ্যমটা কী ধরবো, ধরো পানি। তাহলে পানি, বায়ুটা একটু হালকা, বায়ু থেকে কি পানি একটু ভারী মাধ্যমটা। এখন দেখো যদি প্রথম মাধ্যমে এখানে কোনো একটি আলোর তরঙ্গ দৈর্ঘ্য, ধরো প্রথম মাধ্যমে আসে, এখন আলোর তরঙ্গটা এই প্রথম মাধ্যমে ঠিক ধরো 100% আসছে, 100% থাকলে দ্বিতীয় মাধ্যমে কি 100% গমন করবে, কখনো না, কিছুটা কম করবে। তাহলে কতটুকু কম ওইটা আমার শিখতে হবে, বা এটা আমরা এখন ফাইন্ড আউট করবো। এখন দেখো এখানে যদি আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত আমরা 100% ধরি, তাহলে এই মাধ্যমে কত ল্যামডা, কোনটা বের করবো, এই ল্যামডাটাকে আমরা বের করবো। এখন দেখো তরঙ্গ বায়ু মাধ্যম প্রতিসংখ্যক, এখানে আমাদের তিনটা জিনিস মুখস্থ রাখতে হবে, একটা হচ্ছে কি মিউ এ, এ দ্বারা কি বায়ুর মাধ্যম প্রতিসংখ্যক ওয়ান, মিউ ডব্লিউ সমান কি পানি, পানিতে কত 1.33, এবং মিউ জি এতে কত 1.52, জি দ্বারা আমরা কী বুঝি, গ্লাস কাঁচ,
আর ডাব্লু দ্বারা হচ্ছে ওয়াটার পানি, এ দ্বারা হচ্ছে এয়ার মানে বাতাস, এই তিনটা মান ফিক্সড। এখন দেখো যখন আমরা বলছি কি এখানে কোনো একটি আলোর তরঙ্গ দৈর্ঘ্য বায়ু হতে পানিতে গেলে তরঙ্গ দৈর্ঘ্য শতকরা কত হবে, তাহলে শতকরা কত হবে আমার দরকার কি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামটা এই পার্টটু এবং তরঙ্গ একটা তরঙ্গ দৈর্ঘ্য এবং এখানে হচ্ছে আলোর প্রতিসংখ্যা নিয়ে কথা, কারণ প্রতিসংখ্যার তাহলে অবশ্যই এই পার্টটুক দরকার, এই পার্টটুক দরকার। তাহলে আমরা দেখো এই জায়গাটা থেকে সরাসরি আমরা যদি সূত্র এটা লিখি, যেহেতু প্রথম মাধ্যম দ্বিতীয় মাধ্যম, এখানে কিন্তু আমাদের মাধ্যম প্রথম দ্বিতীয় না, এখানে হচ্ছে বায়ু এবং পানি, তাহলে এই জায়গাটা দেখো আমরা কী লিখব এ, এটাকে কী লেখা যায় ডাব্লিউ, তাহলে এটা হচ্ছে ডাব্লিউ, এটা হচ্ছে এ, সরাসরি এখানে কি যেহেতু সূত্র একটা সমান একটা পেয়েছি এখানে, তাহলে ল্যামডা এ ল্যামডা কি ছিল ল্যামডা এ ল্যামডা ডাব্লিউ। এখন দেখো তো এই জায়গাটা থেকে আমরা কি এটা সমান এটা লিখতে পারি, তো এখানে আমার এটা আর দরকার নেই। এখন দেখো তো প্রথম মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য বলছে বায়ুর মাধ্যম থেকে আসে, তা বায়ুতে তরঙ্গ দৈর্ঘ্য অবশ্যই কোনটা, এটা এটা কত ধরবো আমরা 100%, এটা ফাইন্ড আউট করবো শতকরা কত। এখন দেখো এখানে এই দুইটার মানে দেওয়া আছে, এটার মানও দেওয়া আছে এটার মানও দেওয়া আছে। এখন দেখো তো এখানে কত আছে মিউ ডাব্লিউ কত 1.33, এটা কত 1, সমান কত ল্যামডাই, এটাকে আমরা যেহেতু 100% ধরে নিয়েছি ল্যামডা ডাব্লিউ, এখন আর গুণন করে ফেলি আমরা, ল্যামডা মিউ সমান হচ্ছে 100/1.33। এখন দেখো তোমরা এখানে এই 100কে 1.33 দ্বারা ভাগ করো, ভাগ করলে যে একটা মান আসবে ওটা কত, সুতরাং ল্যামডা ডাব্লিউ সমান হচ্ছে মানটার পার্সেন্টেজ। এখন এই জায়গাটা দেখো আশা করবো এখানে সবাই বুঝতে পারছো, এখানে প্রথম মাধ্যম এটাকে আমরা কী ধরছি বায়ু, এটা হচ্ছে বাতাসে, এটা হচ্ছে কোথায় ছিল পানিতে, তার মানে এই বাতাসে যখন একটা কোনো একটা আলো তরঙ্গ দৈর্ঘ্য ছিল ওইটা যখন বাতাস থেকে পানিতে গেছে ওই অবস্থায় শতকরা তরঙ্গ দৈর্ঘ্য শতকরা কত হবে, তাহলে প্রথম মাধ্যম যদি 100 ছিল এখন এখানে এই 100কে 1.33 দ্বারা ভাগ করলে যা আসবে ওই মানটি, কারণ প্রথম মাধ্যমে যতটুকু আলো তরঙ্গ দৈর্ঘ্য ছিল অবশ্যই এই পানিতে ততটুকু যাবে না, কারণ 100% যাওয়ার সুযোগ নাই বা যাবেও না। তাহলে আমরা এই ষষ্ঠ অধ্যায় জ্যামিতিক আলোক বিজ্ঞানে আমরা কী কী শিখলাম, আলোর প্রতিফলন, আলোর প্রতিফলন কটি সূত্র মেনে চলে এবং প্রতিফলন কত প্রকার, এরপরে দর্পণ দর্পণ দুই প্রকার আমরা ফিডব্যাকে গেলাম, এরপর হচ্ছে আলোর প্রতিসরণ কী, আলোর প্রতিসরণ কটা সূত্র মেনে চলে এবং এর আলোকে কিছু অঙ্ক, আজকে আমরা এই পর্যন্তই করবো। তো আগামী ক্লাসে পরবর্তী টপিকগুলো নিয়ে আলোচনা করবো এবং কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করবো, এর সাথে বিগত বোর্ডে যে কোশ্চেনগুলো আসছে ওই কোশ্চেনগুলো আমরা একটু আলোচনা করবো। তো আশা করি আজকে যতটুকু দেখানো হলো এই অধ্যায়ে অন্তত তোমাদের কনসেপ্টটা এতটুকু অন্তত ক্লিয়ার হয়েছে, এবং টেক্সট বইতে আরও আছে বিভিন্ন জ্ঞানমূলক কোশ্চেন ওগুলো তোমরা দেখে নিবা, আর আজকে যতটুকু দেখেছি সূত্র আলোকে এটুকু বাসায় একটু ভালোভাবে দেখবা, যাতে আগামী ক্লাসে যখন আমি গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব তখন এই সূত্রটা আমার অ্যাপ্লাই হবে, তখন যাতে তোমাদের কারো সমস্যা অবস্থা না হয়। আশা করি বাসায় সবাই থাকবে, বাবা মায়ের সাথে থাকবে, সুস্থ থাকবে এবং প্রত্যেকটা সাবজেক্টে পড়াগুলো নিয়মিত বাসায় বসে পড়ার চেষ্টা করবে। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।